हाय गाइस वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो आज के देखते हैं आपको मैं बार করছি এই যে আজকে 100 টাকা রয়েছে আজকে 100 টাকায় পুরো শিয়ালদা স্ট্রিট ফুড আমরা ট্রাই করব কি কি পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক। ও মাই গড ওয়াও। তো আমি সুপ্রিয় ওয়েলকাম টু বং টেলিস্কোপ যেটি আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলো তো ব্লগটা শুরু করা যায় আজকে 100 টাকার পুরো স্ট্রিট ফুড ট্রাই করব শিয়ালদা স্ট্রিট ফুড চলো শুরু করা যাক। चारिदिके खाबारेर दोकान तो फूड टूर करब देखी कि ट्राई करा जाए। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ 100 টাকার ফুড টুরে এটা আমাদের নেক্সট আইটেম চলে এসেছে এটা হচ্ছে হিঙের কচুরি এখানে তিন পিস হচ্ছে 15 টাকা এখানে অপশন আছে আলু তরকারি আর ডাল অপশন আছে আমরা আলু তরকারি নিয়েছি চলো খেয়ে দেখা যাক। আলু তরকারিটা দেখো সাথে মটরশুঁটি দেওয়া সব কিছু দিয়ে মেশানো সেকেন্ড ওয়ান ভাই শীতকালে গরম কচুরি মানে বুঝতে পারছো এটা ভালো খেতে যথেষ্ট মোটা আর এটা তিন পিস হচ্ছে 15 চার পিস 20 টাকা তিন পিস হচ্ছে 15 টাকা। এই যে শিয়ালদা মার্কেটে আমরা প্যান্টের দোকানে এসেছি দেখছি আমরা প্যান্টের কালেকশন তোমার এই প্যান্টের মোটামুটি প্রাইস কি রকম আছে এই কত 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 বাবা বুঝি ওচ্ছে আর এই জ্যাকেট গুলো 800 900 সব প্রাইস সেম এগুলোরও 300 400 ও এদিকে 300 এর মাল এদিকে 800 এর মাল এখন কয়েকটা জিন্সের প্যান্ট দেখছি জিন্সের প্যান্টের কালেকশন দেখছি অমিও এখন এখান থেকে প্যান্ট চুজ করলো দুইখানা প্যান্ট পছন্দ হলো আমরা এখন শিয়ালদার রাস্তা দিয়ে হাঁটছি। এই যে অমি হচ্ছে দুটো প্যান্ট কিনলো দুটো প্যান্টে হচ্ছে 1100 টাকা করে পড়লো মানে 1100 টাকা পড়লো টোটালে 1500 টাকা চেয়েছিল বইয়ে বলে কয়ে দুটো জিন্সের প্যান্ট 1100 টাকায় করা হলো চিটিং 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 করতা হ্যায় চলো এখন নেক্সট ফুড ট্রাই করব আমরা রবিবার তো না ইসলে পড়া মার কাপড় পিয়ানো বাচ্চা না আরে মুছলে না তো ওই আর শিয়ালদার ফুড টুরে আমাদের নেক্সট আইটেম চলে আসছে এটা হচ্ছে লেবু জল ট্রাই করব লেবু জলের রিভিউ যেরকম কি দেবো এটা তো কিছু বলার নেই যেরকম হয় ডিহাইড্রেশন থেকে রক্ষা করার জন্য লেবু জল আমাদের মালুম আছে তোর বাপ কো মাসিকা চল আর এটা প্রাইস হচ্ছে 10 টাকা নিয়েছে ঠিক আছে চলো শিয়ালদা স্ট্রিট ফুড ব্লক করা আছে কত চাপের ব্যাপার এত ভিড়ের মধ্যে কখন কে এসে পেছন দিক দিয়ে ঠুকে দেবে গুতগুতি করে দেবে নিজেরও জানা নেই খুব চাপে আর গরমের মধ্যে এই হুডিসটা পরে আরো বেশি গরম লাগছে এই জন্য শুরু করেছি আর কি চলো এবার দেখা যাক কি ফুড ট্রাই করা যায় নেক্সট। এসছে আমরা এখান থেকে এক ভেজ পকোড়া নিচ্ছি একটা এটা হচ্ছে মালপোয়া আর একটা হচ্ছে আমিত্তি নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ সব প্রাইস লেখা আছে সিঙ্গারা 7 টাকা মালপোয়া 7 টাকা জিলিপি 5 টাকা স্যান্ডউইচ 10 টাকা চলো এখন খেয়ে দেখবো ট্রাই করে দেখবো কিরকম খেতে ব্যাপারটা হচ্ছে এত ভিড়ের মধ্যে ব্লগ শুরু করেছি তো
এখানে সমস্যা হচ্ছে, চারিদিকে এত ভিড়। আমরা চলে এসেছি আমাদের নেক ফুড ট্রাই করতে। তো আমাদের এখানে চলে এসেছে ভেজ পকোড়া আর আলপোয়া, চলো খেয়ে দেখবো। এর পরের বার আমরা আমেথিটা ট্রাই করবো, চলো খেয়ে দেখি কিরকম। ভেজ পকোড়া তোমরা দেখো চ্যাকচ্যাটা দেখে, পুরো বাঁধাকপি গাজর টমেটো সবকিছু মিক্সিংয়ে আছে, খেয়ে দেখি। এটা ক্রাঞ্চি আর হচ্ছে ভেতরটা বেশ সফট আছে। আমরা এখন মাথুয়াটা ভেঙে রাখাবো, জাস্ট দেখো সেটা, চলো ট্রাই করা যাক। মালপোয়াটা কেমন? মালপোয়াটা লেভেল, পুরো ব্যালেন্স, মানে মিষ্টি হয় এক একটা মালপোয়াতে, কিন্তু এটা পুরো একদম ব্যালেন্স। এটা মনে হচ্ছে পুরো ঘিয়ে ভাজা, জাস্ট দেখো, দেখতে পাচ্ছ। আর এটার প্রাইস হচ্ছে 7 টাকা। ভেজ পকোড়া কত নেবেন? 5 টাকা। ভেজ পকোড়া 7 টাকা, আচ্ছা মালপোয়া 7 টাকা, এটাও 7 টাকা। চলো এবার আমি কিটাও নিয়ে নিই এবার। থ্যাংক ইউ কাকা। আমি দুটাও নিয়ে নিয়েছি, আমাদের চলে এসছে, এত ভিড় তো এই জন্য এক প্লেটেই সব কিছু নিয়ে নিয়েছি। জাস্ট দেখো ভেঙে দেখাই, জাস্ট দেখো আমি দুটা, আমি দুটা একটু বেশি মিষ্টি, কিন্তু মালপোয়াটা একদম ব্যালেন্স ছিল মিষ্টি, মানে এটা একটু বেশি মিষ্টি। চলো শিয়ালদা ফুড ব্লক করতে গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকে পড়েছি, ফুড খুঁজতে খুঁজতে, খাবার খুঁজতে খুঁজতে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এখন বেরোবো। এখন দেখি নেক্সট পরবর্তী খাবার কি ট্রাই করা যায়। 2000 years later. Shella, দৃষ্টিবন্ধু চাউমিন সেন্টার তরফ থেকে জানাচ্ছি সকল দর্শকবৃন্দদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও 2023 সালে ভালোবাসা। আসুন সুস্বাদু ভালো খাবার পাবেন আমাদের দোকানে। সকালের আইটেম আছে পরোটা, লাচ্ছা পরোটা, রোল, চাউমিন, তাছাড়া ভাত, মাছ, ডাল, তরকারি, মাংস ভাত অ্যাভেলেবেল নডিহার। যেটা পাবেন রোল চাউমিন পাবেন আপনি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি, ভাত মাছ ডাল তরকারি পাবেন আপনি সকাল 10টা থেকে বিকেল 3টা অবধি, মানে মোটামুটি ফুল প্যাকেরা প্যাকটা, মানে সবকিছু পাওয়া যাবে। হ্যাঁ অ্যাভেলেবেল নডিহার, হ্যাঁ সবকিছু পাবেন, চিলি চিকেন পকোড়া, চিলি চিকেন, রাইস, মোমো, ইট ইজ নো প্রবলেম, এনি প্রবলেম সলভ করবে ফর দিস চাউমিন সেন্টার। আমরা এখান থেকে এবার হচ্ছে স্ট্রিট ফুড ব্লগের মধ্যে, আচ্ছা এক চাও এখান থেকে ট্রাই করবো, এক চাও হচ্ছে 35 টাকা। এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন পাওয়া যাবে, মোটামুটি সবই পাওয়া যাবে। এত বেলা হয়ে গেছে বলে আমরা এখন এক চাও ট্রাই করবো, চলো চাউমিন তৈরি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাছে এখন চাউমিন চলে এসছে, এটা হচ্ছে এক চাউ, এটা হচ্ছে 35 টাকা দাম। এই যে দৃষ্টিকোণ থেকে আমরা নিয়েছি, দৃষ্টিকোণ থেকে চাউমিনটা অবশ্যই ট্রাই করো। দুপুরে খাওয়ার মধ্যে যথেষ্ট কোয়ান্টিটিও ঠিক আছে। আর রোল চাউমিন 10 AM to
এটা আমাদের লাস্ট আইটেম, এই যে মালাই লস্যি ভাড়ে নেবো আমরা, এটা 30 টাকা প্রাইস। এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, এই পদ্মা ফ্রুট জুস, এখান থেকে আমরা মালাই লস্যিটা নেবো। তো আজকে শিয়ালদা ফুড ব্লগে এটাই আমাদের লাস্ট আইটেম, চলো। তোমরা দেখতেই পাচ্ছ দইয়ের টেক্সচারটা, পুরো একদম অরিজিনাল দই। খেয়ে দেখা যাক কেমন খেতে। টেস্টটা কেমন? এত কিছু স্ট্রিট ফুড ট্রাই করার পরে এই মালাই লস্যিটা হেভি লাগে খেতে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বুঝতেই পারছো আমরা এইমাত্র মধ্যমগ্রাম আসলাম, শিয়ালদার ফুড ব্লগ আজকে কমপ্লিট হলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যা যা আমরা খেয়েছি সব কিছু লিস্ট তোমাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। 100 টাকার মধ্যেই সব কিছু আশা করি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন হিসাব করিনি, দেখতে হবে। মনে হয় 100 টাকায় ফুড ব্লগ সব কিছু কমপ্লিট, ফুড ট্যুর, শিয়ালদায় ফুড ট্যুর। চলো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে, টাটা।